সাত বছরেও অবৈধ দখলদার মুক্ত হয়নি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি। এই নিয়ে স্থানীয় প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও নানা কৌশলে জায়গা ছাড়ছে না দখলদাররা। এই অবস্থায় জমি দ্রুত দখলমুক্ত করে বিদ্যালয়কে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী। হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। হবিগঞ্জের আজমিরিগঞ্জ পৌর এলাকার শরীফনগর বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1907 সালে। পরবর্তীতে 1972 সালে এলাকার বিত্তবান কালীপ্রসন্ন দাস চৌধুরীর পরিবার স্থায়ী উন্নয়নের জন্য বিদ্যালয়কে 30 শতক জমি প্রদান করেন। 1992 সালে স্কুলের অব্যবহৃত 4 শতক জায়গা দখল করে বসবাস শুরু করে এলাকার মুড়ি ব্যবসায়ী কুমুদ রঞ্জন দাস চৌধুরীর পরিবার। মানবিক বিবেচনায় তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়া হয়নি, কিন্তু 2010 সালে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে বাধে বিপত্তি। এরপর থেকে কয়েক দফা চিঠি ও প্রশাসনের হস্তক্ষেপের পরও উচ্ছেদ করা যায়নি তাদের। বারবার আবেদন করা সত্ত্বেও জায়গাটা দখলমুক্ত করতে পারি না। প্রশাসনের সাহায্য সহযোগিতায় আমরা সামনে অগ্রসর হব। এছাড়া স্কুলের জায়গাতেই রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার, কিন্তু স্কুলে ঢোকার মুখেই মুড়ির ধান শুকানো ও মুড়ি বানানোর ধোঁয়ায় দুর্ভোগে পড়ছেন শিক্ষক শিক্ষার্থী ও রিসোর্স সেন্টারে যাতায়াতকারী মানুষরা। এই এলাকার সবাই জানে এই যে স্কুলের জায়গা, ওই হিসাবে নির্দেশে বাঙাল লাগে ওর ভাঙতে রাজি না। তবে দখলদারদের দাবি, জমির মালিক ভারতে যাওয়ার আগে মৌখিকভাবে জায়গাটি তাদের দিয়ে গেছেন। এটা মালিকানা জায়গা, স্কুলের জায়গা নাই। জায়গাটা কালীপ্রসন্ন দাস চৌধুরীর মালিক ছিল, উনি যাওয়ার সময় আমরা যখন ইন্ডিয়া যাওয়ার সময় নিয়ে আমাদেরকে দিয়ে গেছে। এদিকে স্কুলের জমি উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুই পক্ষে কাগজপত্র শো করছে, এই বিষয়ে তদন্তাধীন আছে, আশা করি কাগজপত্রগুলো সবগুলো দেখার পরে এটা শুরু হবে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে জমিটি দ্রুত দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।